পূব মাজুলী আঞ্চলিক ছাত্র সন্থার অবস্থান ধর্মঘট, বনগাঁও দুঘণ্টীয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী গ্রহণ করেছে আসুয়ে। মাজুলীর শালমৰাত ব্যাপক খহনীয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ। খহনীয়ার কবলত পড়ি বহু লোকে হেরুবাইছে ঘর কৃষিভূমি। খহনীয়ার রোধত ব্যর্থ মাজুলীর খহনীয়া প্রতিরোধের দায়িত্বত থাকা ব্রহ্মপুত্র বোর্ড আর ইয়ার দৃশ্য দেখাইছে দেউজাতিনের দর্শকক। প্রতিবাদ মুখর হয়ে পড়েছে পূব মাজুলী আঞ্চলিক ছাত্র সন্থায়। অবস্থান ধর্মঘট এদরে কার্যসূচী রূপায়ণ করেছে। বনগাঁওত দুঘণ্টীয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী গ্রহণ করেছে আসুয়ে। মাজুলীর শালমৰাত ব্যাপক খহনীয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ। যি সময়ত যিকেইগৰাকী ভকত বৈষ্ণৱ আহিছে তেওঁলোকেও বিচাৰিছে, তেওঁলোকৰ মাজৰ পৰাও বিচাৰিছে যে খহনীয়া ৰোধ হ'ব লাগে। মুখ্যমন্ত্ৰীগৰাকীক লগ পাই তেওঁলোকে ক'ব মাজুলীৰ যি ধৰণে প্ৰতিশ্ৰুতি তেওঁলোকে দিছে সেই প্ৰতিশ্ৰুতিসমূহ পালন কৰা দেখিবলৈ পোৱা গৈছে বুলি তেওঁলোকে মত প্ৰকাশ কৰিছে। আৰু তেওঁলোক আশাবাদী যে মাজুলীৰ বহুদিনীয়া খহনীয়া ৰোধৰ এই সমস্যাও তেওঁ সমাধান কৰিব, তেওঁলোকৰ ওচৰত আবেদন কৰিব ছাত্ৰ ছাত্ৰীসকলক সেই বৈষ্ণৱসকলেও। আৰু তেনে সমান্তৰালকৈ দেখিবলৈ পোৱা গৈছে মাজুলীৰ শালমৰাত ব্যাপক খহনীয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিছে। খহনীয়া ৰোধত ব্যৰ্থতাৰ অভিযোগ তুলিছে ছাত্ৰ সন্থাই। তেওঁলোকে বিচাৰিছে খহনীয়া ৰোধ কৰিব লাগে, বহুদিনীয়া এয়া দাবী তেওঁলোকৰ। পূব মাজুলী আঞ্চলিক ছাত্ৰ সন্থাই লৈছে উদ্যোগ, বনগাঁৱত দুঘণ্টীয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী। কঠোর পরিশ্রম আর সংকল্প।